হ্যালো, আসসালামু আলাইকুম। ক্যাশ থেকে রাত বেড়ে বলছি। আজকে আসলে প্রোডাক্ট বিজ্ঞাপন নিয়ে বসি নাই, আপনাদেরকে নিয়ে বসছি। যারা ভিডিওটা দেখছেন তারা দয়া করে কমপ্লিট ভিডিওটা দেখবেন, আপনাদের লাভ হবে। আমার একটু লাভ হবে অবশ্যই, কিন্তু আপনাদের লাভ বেশি হবে আমার। আজকে যে বিষয়টা কথা বলবো এটা হচ্ছে বিজনেস, ব্যবসা। যারা আপনারা চাকরি ব্যবসা কিছু করেন, তো আপনারা যাদের দোকান শোরুম বা গ্যারেজ বা যেটাই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আপনারা ভালো করে জানেন যে আপনাদের পরিবার বা খরচ, অনেক খরচ আসে মাসে। মানে আমি ধরে নিলাম, আমি আমাকে নিয়ে ধরি, আপনি আপনাদের সাথে মিলিয়ে নেবেন। ধরেন আমার মাসিক ইনকাম হচ্ছে 50,000 টাকা, ধরে নিলাম মাসে 50,000 টাকা আমি ইনকাম করি, সারা বাংলাদেশ থেকে ইনকাম করি। এখন আমার ব্যক্তিগত খরচ আছে, আমার যে বাড়িতে থাকি সেই বাড়ির একটা ভাড়া আছে, আমার পরিবারের খরচ আছে, আমার বাচ্চার স্কুলের খরচ আছে, আমার ওয়াইফকে হাতে টাকা দিতে হয়, তারপরে আমার ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল দিতে হয়, এছাড়া আরো বাড়তি অনেক খরচ আছে, মোবাইল বিল আছে, আমার মোটরসাইকেলের পেট্রোল খরচ আছে, অনেক খরচ আছে। আমার যদি 50,000 টাকা মাসে ইনকাম হয়, আমার যদি সেখান থেকে বাচ্চার বেতন, বোয়ার বেতন মিলানোর পরে সবকিছু মিলাই আমি দেখলাম আমার খরচ 50,000 টাকা প্লাস হয়ে যায়, তখন আমি করি কি, আমার বাসায় যদি মুরগি খেতে মন চায় তো আমি মুরগি চারটার জায়গায় আমি কিনি তিনটা, একটা মুরগি সেভ করি, কোনো রুমে যদি লাইট জ্বলে লাইটটা অফ করে দিই, মানে বাথরুমে লাইটটা অফ, মানে চেষ্টা করি খরচটা কমানোর। কারণ হচ্ছে আমার বাড়তি কোনো ইনকাম নাই, মানে আমি 50,000 টাকা ইনকাম করে 50,000 টাকাই খরচ করে ফেলি। আপনাদের ক্ষেত্রেও সেম হচ্ছে বিষয়টা, একটু খেয়াল করে দেখেন। আপনারা হয়তো টুকটাক খরচ করেন, আপনারা মাসে প্রতিদিন যা কামান, মাস শেষে কি সেভিংস হচ্ছে? মানে মাস শেষে, মাস শেষের আগামী মাসের 1 তারিখে যদি আপনি হিসাব টানেন বা আপনি দেখেন ব্যাংক অ্যাকাউন্ট দেখেন বা আপনার ব্যালেন্স দেখেন, গিয়ে দেখবেন যে আপনি তো টাকা তো শেষই শেষ, উল্টা দিনে পড়ে গেছে। এটা সবার ক্ষেত্রেই হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়, বিকজ সেভিংস এর জন্য আমরা কোনো বিজনেস করছি না। আমরা যে ব্যবসাটা করি সেখান থেকে আমরা ওইটা দিয়ে আমরা কিন্তু চলাফেরা করি। আমি কথাটা যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা বাড়তি ইনকাম করতে যাচ্ছেন, এক্সট্রা ইনকাম, আপনার যা ব্যবসা আছে তা থাকবে, পাশাপাশি যদি আপনি 20-25,000 টাকা কামাতে পারেন, 20,000-30,000-40,000 টাকা কামাতে পারেন, ওইটা আপনি ফ্যামিলির জন্য খরচ করেন। একটা বাড়তি ইনকাম রাখেন যেটা আপনার পরিবারের জন্য, যেখানে আপনার কোনো হেডেক নাই, আপনার দোকানের ভাড়া, আপনার দোকানের কর্মচারীর বিল, বাসার খরচ, বাচ্চার খরচ, ওয়াইফের খরচ, আপনার ব্যক্তিগত মোবাইল বিল বা টুকটাক আপনি মাসে খরচ করেন সেগুলা, এই খরচটার জন্য আমরা একটা বেনিফিট দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে। তো আমরা কিন্তু প্রোডাক্ট সেল করি না, আমরা সার্ভিস সেল করি, আমরা মার্কেটের প্রবলেমকে সলভ করি। মনে করেন আমি বললাম ভাইটা নিয়ে আগে বিক্রি করেন, এরকম না বিষয়টা। যার যে প্রবলেম, যার যে মোটরসাইকেল, গাড়ি, বাস, ট্রাক, যত ধরনের যানবাহন পৃথিবীতে আছে, বাংলাদেশে আছে, এই বাংলাদেশের যে কোনো যানবাহনের সিকিউরিটি সিস্টেমটা আমরা নিয়ে আসি। তো আলটিমেটলি একটা মানুষের টেনশন থাকে এরকম যে আমার নতুন গাড়ি কিনছি, নতুন বাইক কিনছি, বা আমার এলাকায় চিন্তাই হতে পারে, ডাকাতি হতে পারে, তো সিকিউরিটি কি? তো আপনি কিন্তু প্রোডাক্ট সেল করছেন না, আপনি একটা প্রবলেমকে সলিউশন দিচ্ছেন, এটা একটু মাথায় চিন্তা করে দেখেন। আপনি কিন্তু একটা মানুষের প্রবলেমকে সলভ করছেন। তো আলটিমেটলি আমাদের কাস্টমার রেঞ্জ সবচেয়ে বেশি, ট্যাসলকের কাস্টমার বাংলাদেশের সবচেয়ে বেশি। তো আমাদের জিপিএস ট্র্যাকার, আমাদের ট্যাসলক কম্বো, আমাদের নেক্সা, আমাদের ট্যাসলক প্রো, তাছাড়া আরও আছে গোল্ড, গোল্ড ডিসপ্লে, তারপরে ব্ল্যাক ডিসপ্লে, আমাদের বেশ কিছু প্রোডাক্ট আছে, এনএক্সপ্লে আমাদের আছে। তো আপনারা যদি ব্যবসা করতে চান আমার সাথে, এতে আপনার কি হবে, আপনার ইনভেস্টমেন্ট জিরো। কিন্তু আমরা কোনো ডিপোজিট বা এই যে কি বলেন এটাকে, ডাউন পেমেন্ট, আমরা কিছুই নিচ্ছি না। আমরা আপনাদেরকে ব্যবসা করার সুযোগ দিচ্ছি, আপনিও লাভ করেন, আমিও লাভ করি, যাতে করে আপনার যে বাড়তি যে খরচটা, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে লাভটা হচ্ছে, ওটা আপনার পুরোটা থেকে যাবে, বাড়তি যে খরচটা ওটা আপনি আমাদের প্রোডাক্ট থেকে নিয়ে আসতে পারবেন। এই সুযোগ আমরা সারা বাংলাদেশে দিচ্ছি, সারা বাংলাদেশে যারা ব্যবসায়িক মহল আছেন, সে ছোট হোক আর বড় হোক, আমরা একদম ছোট হোক আর একদম বড় হোক, আমরা এটা চিন্তা করি না। আমাদের কথা হচ্ছে আপনি কষ্ট করে ইনকাম করবেন, আপনার ইনকাম আপনি নিয়ে যান, আমাকে প্রোডাক্ট প্রতি 2 টাকা দেন, সমস্যা নেই আমার, বাকি বাড়তি টাকা আপনি নিয়ে যান আর কাস্টমারকে সার্ভিস দেন। কাস্টমার আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনারা কেউ ডিলারশিপ চান বাংলাদেশে, যে কোনো প্রান্তে, যে কোনো জেলা, যে কোনো উপজেলা, যে কোনো থানায়, যে কোনো বিভাগে, অতিসত্বর স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেন। আমার পাশে যে নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে এখনই ফোন দেন, কারণ হচ্ছে আমরা একটা জেলায় বেশি লোক দেই না। যদি আপনি ফোন দিতে দেরি করেন আমার লস নেই, আপনার লস হতে পারে, আপনার পাশের দোকানে দেখবেন বিক্রি করছে। তো আলটিমেটলি আমরা ভালো বেনিফিট দিচ্ছি, ভালো প্রফিট, ভালো সার্ভিস দিচ্ছি, এবং আপনাদের জন্য আমরা অবশ্যই কাজ করি। আপনি শুধু প্রোডাক্ট দিয়ে দিলাম তারপরে আল্লাহ হাফেজ, তা না। আপনার সেল করানোর জন্য
আমরা চেষ্টা করি, যথেষ্ট চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে, এখনই ফোন দিয়ে দেন, আর লেট করবেন না, এখন সকাল বিকাল রাত যখনই ভিডিওটা দেখেন এখনই ফোন দিয়ে দেন, দিয়ে আমার সাথে কথা বলেন যে আমরা কি 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 আমরা আপনাকে বেনিফিট দিতে পারি, জিজ্ঞেস করে নেন। আমাদের কল দিলে পরে আমাদেরকে ধরবে, একজন ফোন ধরবে, ধরে আপনার কোশ্চেন আনসার করবে, প্রশ্ন যত প্রশ্ন আছে আনসার করবে। তো এখনই ফোন দেন, আমরা ওয়েট করবো, আমি নিজে ওয়েট করবো আপনার ফোনের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।